নয় শতক, আট দশক, ছয় একক এই সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে এবং যোগ করতে হবে। তাহলে আমরা লিখব নয় শতক, আট দশক এবং ছয় একক। সবার আগে আমরা একক, দশক, শতক, এককের জন্য এ, দশকের জন্য দ এবং শতকের জন্য তালব্য লিখব। সবার আগে আমরা দেখব নয় শতক। নয় শতকের জন্য লিখব নয়ের স্থানীয় মান। নয়ের স্থানীয় মানটা হচ্ছে 900, অর্থাৎ 900। নশতক 900। এরপরে আমরা লিখব আট দশক। তাহলে আটের স্থানীয় মান হবে, আটের স্থানীয় মান, আটের স্থানীয় মান লিখব আমরা 80, অর্থাৎ 80। 80। এরপর আমরা লিখব ছয় একক। ছয় এককের জন্য লিখব ছয়ের স্থানীয় মান, এককের ঘরে লিখব, এককের ঘরে লিখব ছয়। লিখে এবার নিজে একটা লাইন টানব, যোগ চিহ্ন দেব, যোগ চিহ্ন দিয়ে এবার কি করব, তাহলে সংখ্যাটি হলো নয় শতক, আট দশক, ছয় একক।